স্যার, নির্বাচন নিয়ে শেষ মুহূর্তে মানুষের আগ্রহ কেমন দেখছেন? আমি অত্যন্ত উৎসাহব্যঞ্জক। আপনারা দেখছেন বর্ধপুরে এখানে শত শত মানুষ হাজির, এখানে থাকার কথা না। সুতরাং আমি মনে করি অত্যন্ত উৎসাহব্যঞ্জক পরিবেশে, আমি যা ভেবেছিলাম তার চেয়ে তো অনেক বেশি। প্রথম প্রথম মনে হচ্ছিল উৎসাহ বুঝি একটু কম আছে, যত দিন যাচ্ছে তত উৎসাহ বেড়েছে। এবং আমি আগে মনে করতাম যে 50-60 ভাগ মানুষ ভোট কেন্দ্রে উপস্থিত হবে, এখন আমি মনে করি 80-70-80 ভাগ মানুষ ভোট কেন্দ্রে উপস্থিত হবে। জয় নিয়ে স্যার কতটা আশাবাদী? জয় নিয়ে আমি 100 ভাগের 100 ভাগই আশাবাদী। সুতরাং জেডিপি নিয়ে আমার মোটেই চিন্তিত নয়, কিন্তু যেটি চিন্তিত সেটি হচ্ছে যে অপকৃতি করবার জন্যে, ভোট কেন্দ্রে না যাওয়ার জন্যে যে সকল কর্মীরা, যে সকল বিএনপি ও জামাতের লোকেরা বাধা দিচ্ছে, তাদেরকে প্রতিহত করাটাই হয়তো আমাদের সকলের দায়িত্ব। এবং সকলের প্রতি সেই আহ্বানই জানাচ্ছে যে তাদের কথা তো শুনবে না, বরং যারা ভোট কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে তাদেরকে ধরিয়ে দিয়ে যায়। এটি অপরাধমূলক শাস্তি, সেই শাস্তি তাদেরকে ভোগ করতে হবে। নির্বাচনে আপনাদের প্রচার প্রচারণা এখন কি অবস্থানে আছে, আর আপনারা কেমন দেখছেন যে ভোটার উপস্থিতি, একটি বিরোধ দল, রাজনৈতিক দল নির্বাচনে না আসায় আপনারা আলাদা কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা যে ভোটার বাড়ানোর ভোট কেন্দ্রে? ভোটার বাড়ানোর ভোট কেন্দ্রের উপস্থিতি আলাদা উদ্যোগের মধ্যে এটিই শেষে আমরা মানুষজনকে বোঝাচ্ছি যে তাদের যাওয়া প্রয়োজন। এবং যে কথা আমি বলছি যে জয়ী হওয়াটাই প্রধান উদ্দেশ্য নয়। এখন জননেত্রী শেখ হাসিনা যে চ্যালেঞ্জ নিয়েছেন, যে তারা বলছে আমরা ভোট কেন্দ্রে মানুষ উপস্থিত হতে দেবো না, আর আমাদের চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা ভোট কেন্দ্রে মানুষ উপস্থিত করবো এবং সেই চ্যালেঞ্জে আমরা জিতবো, যেমন জিতেছিলাম 71-এ যুদ্ধের সময়। এসব আমরা সকলে মনে করি যে আমরা নিশ্চিত মানুষের 70-80 ভাগ মানুষ ভোট কেন্দ্রে উপস্থিত করতে পারবো। অ্যাটলিস্ট আমি আশাশনীতে অত্যন্ত আশাবাদী। এখানকার মানুষ অত্যন্ত মানে শক্তিশালীভাবে নির্বাচনমুখী এবং তারা তাদের সারা অত্যন্ত সফলভাবে আমি দেখতে পাচ্ছি। পুরুষ মহিলা সকলে মিলে আমাকে অত্যন্ত উৎসাহিত করছে। সুতরাং আমি মোটেই চিন্তিত নয় ভোটের উপস্থিতি নিয়ে। এটা তো সরকারের বা নির্বাচন কমিশনের দায়িত্ব, তারা সেটি প্রতিহত করবে বলে তারা বিভিন্ন রকম প্রচারণা চালাচ্ছে এবং তারাও বলছে যে সেটি করতে দিবেন না। আমরাও সেটি উৎসাহিত করি না। আমরা সকলকে নিয়ে, সকলকে ভোটারের উপস্থিতিতে ভোট দেবেন এবং নির্বিঘ্নে ভোট দেবেন, সেই কথাই আমরা তাদেরকে বলছি। ধন্যবাদ। উপস্থিত থাকতে হবে ভোট কেন্দ্রে, আপনি একা না, আপনার সঙ্গে নিয়ে আপনি 10-20 জন নাই। অনেক সময় দেখা যায় যে আমাদের লোকাল নেতৃবৃন্দ এর দল ওর দল, স্কুল কলেজ মাদ্রাসা ভিত্তি ভাতা যা আছে, রুলক সাহেব, এই নির্বাচনের এলাকার সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ভোটটা একমাত্র হবে আপনাদের উপস্থিতি দিয়ে এবং সেটা আমি আপনাদের এলাকার নেতৃবৃন্দ। সুতরাং আমরা মনে করি জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন, সেই উন্নয়নকে ধরে রাখতে হলে, আরও উন্নয়ন যদি এদেশে রাখতে করতে চাই, তাহলে জননেত্রী শেখ হাসিনাকে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে এদেশে বারবার আনতে হবে। আপনারা এই ছবিটা এদিক থেকে নেন, স্যার সহ এটা আপনার।